আজকে আমার বেস্ট ফ্রেন্ড ইথারের বাসায় আমার ফেয়ারওয়েল পার্টি হচ্ছে। আমি কালকে চলে যাচ্ছি, সেজন্য আজকে ওই সবাইকে ডেকেছিলাম, আমার বন্ধুদের সাথে যেন আমার দেখা, সেজন্য আমরা এসেছি। তো এখানে কিছু সুইট রাখা আছে, আপাতত এটাই দেখাই। এখানে একটা পুডিং আছে, আর এই যে আপনারা দেখছেন অসাধারণ একটা জিনিস, মানে কী যে জিনিস এটা এটা বলে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, এটা হলো লাড্ডু, আর এই লাড্ডুটা আমি বানিয়ে নিয়েছি, এই জন্য এটা এত অসাধারণ হয়ে গেছে। তো এই রেসিপি আপনারা পাবেন বিলেতে রান্না বান্নাতে, পরে আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, তো এটা আমি নিয়ে এসেছি, এইখানে বলেছিল যে তোর হাতের লাড্ডু খাবো, ওটা এনেছি। এইটা খুব সম্ভবত হালুয়া, আর এটা তো টার্কিশ একটা খাবার, আপনারা সবাই জানেন এটা, খালি ভুলে যাবেন আপনারা জানেন। ও না, আপনারা তো দেখতেই পাচ্ছেন, বাটলার মনে ছিল না। তো এখানে আমার তানা বাবু আছে, সে তার চুল ঠিক করছে আপাতত। আচ্ছা, আজকে আমরা সবাই হলুদ পরেছি। হ্যাঁ, আমরা প্ল্যান করেই পরেছি সবাই হলুদ, যে আমাদের বসন্ত বরণ নাকি কী বরণ বললো জানি না, ইথার বললো, এত কিছু আমার মনে থাকে না। তো এই জন্য সবাই আমরা হলুদ করেছি। তো এখন স্যুপ সার্ভ করা হচ্ছে এখানে। তানা বাবু আমাকে একটু দেখাবেন, আমি যে শাড়ি পরেছি আমার ভিউয়ার্সদেরকে দেখাবেন, এটা কি সুপ আম্মু? লবস্টার সুপ এটা, দেখেন। আর মেয়েটা এত গুণের, আমাদের মুখ অসম্ভব দুঃখী একটা মেয়ে, খুব মজা মজা রান্না করে, আর আমরা এসে মজার রান্না খাই। তো এখন আমরা স্যুপ খাবো। তানা বাবু, তোমার জন্য কিন্তু স্যুপ আছে, তুমি মনে করো না যে তোমাকে দেওয়া হবে। চলো আমরা খাই। এটা একটু বলবি তুই আজকে কী কী আয়োজন করলি? রসুনের আচার, রসুন এনেছে, এটা একটা প্লেন রাইস, আজকে শর্টকাট খানা দানা, আর এটা কাচ্চি, কাচ্চি আমি বলেছিলাম। হ্যাঁ, তোমার পছন্দ, সেজন্য আমার পছন্দের কাচ্চি চলে এসেছে। এখানে খুব গ্যাজা হচ্ছে সবাই মিলে। তো এখানে শফিক ভাই আছে, লোদি ভাই আছে, রশিদ ভাই আছে, ওই যে পিছনে শান ভাই আছে। আপনারা যারা ভিউয়ার্স আছেন, আমরা আমার আপনাদের সবার দাওয়াত, বাংলাদেশে তানার বিয়ে হবে খুব তাড়াতাড়ি। আমার সব প্রিয় বন্ধুরা এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধুগুলো, সেদিন আমরা খুব মজা করেছিলাম ছাদের উপরে। আরেকটা প্রোগ্রাম লাভলি বলেছিল ছাদের উপরে করার, কিন্তু আমার সময় নাই, আমি চলে যাচ্ছি, হলো না ওটা। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে। আসলে আমি হেরে গেলে গান গাচ্ছিলাম, কারণ আমার ঠান্ডা লেগেছে। এই হলো অবস্থা। আমরা ওদের ছুঁয়ে এসেছি জায়গা রেখে, ছোট ছোট যা করা টানা একটু তাকাও না দেখি তুমি কি নিচ্ছ। এত কাছ থেকে কি দেখাচ্ছে? যত কাছ থেকে দেখাই না কেন,
কোনো অসুবিধা নেই, কিছু নেবে না, ঠিক আছে না না কোনো অসুবিধা নেও ও কিছুই নেবে না, আমি এটা খাবো। আচ্ছা এটা আরেকটা নিল, আমি এত খুশি হয়ে গেলাম আমার বানানো রেসিপি। আমি দেখাবো বিলাতে রান্না বান্নাতে, এটা তাড়াহুড়া করে বানাইছি তো এটা রেসিপি দেখাই নেই। না না তুমি, আমি নিচ্ছি না না না, এটা তুই নিবি না, হ্যাপি আসবে, ফোন করো। আল্লাহ, হ্যাপির বাসায় গেলাম আজকে, যা মজা হলো, খুব মজা করলাম। আসলে কি রসম ফল দিক সমনে দিতে হয় না, ও কই চাও না বাবা কি খাচ্ছেন আপনি, মজা লাগছে? আমার বানানো লাড্ডু খাওয়া হচ্ছে, একটু প্রশংসা করো। অবশ্যই, এটা অনেক অনেক টেস্টি হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ শিরু। এই যে লাড্ডু খাচ্ছি, এই যে লাড্ডু খাচ্ছে সবাই, আমার খুব খুশি লাগছে। এটা দিল্লি কা লাড্ডু না, এটা শিরু কা লাড্ডু, শিরু কা লাড্ডু। এই লাড্ডুটা, লাড্ডু রেসিপি আপনারা নেক্সট আমার ব্লগে পেয়ে যাবেন। সত্যি আমাকে খুশি করার জন্য আসলেই মজা হয়েছে না, আমি দুটো নিয়েছি এই জন্য। আর আরো আমার স্বাস্থ্য দেখে কিছু মনে করেন না, বলেও স্বাস্থ্য দেখে কিছু মনে করেন না। গোলাপটা বানিয়েছে হলো এত সুন্দর, আমার মনে হচ্ছে খেতে এরকমই থাকুক, এটা না কাঁচা হোক, দারুণ সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা এটা হলো আমার প্রিয় বন্ধু সেলিমার বানানো। সেলিমা যখন লন্ডনে যাবে তখন সেলিমা এটা বানাবে আমার বাসায় গিয়ে, তখন আপনারা রেসিপি পেয়ে একদম লাইভ দেখানো হবে, একদম লাইভ দেখানো হবে। আপনারা অপেক্ষা করেন, কবে সেলিমা আসবে দোয়া করেন যেন ও তাড়াতাড়ি লন্ডনে আসে। কিন্তু আমি খুব খুশি হয়েছি, রশিদ ভাই খুব পছন্দ করেছে, খুব ভালো লাগছে সত্যি না। হ্যাঁ, তোমরা অনেক খুশি হয়েছে, মিহিদানা
আমরা সবাই হাতে আব্বু তুমি এখানে এখানে নিয়ে আসো না জিনিসটা এখানে আসে স্প্যাচুলা দিয়ে কাটবে নাকি আবু এই যে স্প্যাচুলা এটা দিয়ে কাটেন এই আমরা ইয়ে বলবো না মা চিৎকার দিয়ে কিছু বলি হ্যাপি যাওয়া দেখছো আমি যাই বলে হ্যাপি লাগছে তোমার অনেক গেস্ট খাবে দেখে আমি বেশি মিষ্টি দিয়েছিলাম আমি আমার সব মিষ্টিতে খুব কম মিষ্টি আসলে এখন তো হালকা মিষ্টি কেটে ওরা যে মনোযোগ করছে ইয়ে পাচ্ছে না এগুলো যে ভুয়া দেয় এরা হচ্ছে সেই জন্য লাইন